একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রান্তীয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তোষ শীল, সহকারী অধ্যাপক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রান্তীয় শিক্ষার্থী বৃন্দ, লক্ষ্য করবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি 57তম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি 119তম লেকচার অনলাইন ক্লাস, যা আমরা ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। অবশ্যই তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো ভিজিট করছো এবং নিঃসন্দেহে উপকৃত হচ্ছ। আমার পরিচয় তো দিয়েছি, দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, বিষয় হচ্ছে জীববিজ্ঞান চ্যাপ্টার 10/10 প্ল্যান্ট রিপ্রোডাকশন উদ্ভিদ প্রজনন লেসন 2। লেকচার হিসেবে কত তা বলেছি, বাট লেসন 2 এর অর্থে প্ল্যান্ট রিপ্রোডাকশনের যে টপিকগুলো আছে ওয়ান আফটার অ্যানাদার, এগুলোকে আমি সেগমেন্ট ওয়াইজ ভাগ করেছি এবং লেন্দি করে দেওয়া যায় না, এই জন্য লেসন 1 লেসন 2 এইভাবেই সেট আপ দিয়েছে। লক্ষ্য করো, পুং গ্যামিটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন ও গঠন, এটা বলার আগে প্রাথমিক কিছু কথা আমি বলি। এই অধ্যায়ের শুরুতে যে লেসনটা দিয়েছিলাম, অর্থাৎ লেসন 1, এখানে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে কথা বলেছি, এটা একটু লেন্দি। তো লেসন 1-এ বিষয়টা আর একটু খেয়াল করো, যেহেতু এটা যৌন প্রজনন, তো স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। প্রথমেই সেখানে ছিল পরাগ রেণুর পরিস্ফুটন, রেণুস্থলে বা পরাগ রেণুর পরিস্ফুটন, এরপরে পরাগ রেণুর গঠন, তারপরে ছিল পুং গ্যামিটোফাইটের বিকাশ। এভাবে ক্রমান্বয়ে ডিম্বকের পরিস্ফুটন, স্ত্রী গ্যামিটোফাইটের বিকাশ। কেন জানো, যৌন প্রজনন সাধারণত গ্যামিটের মিলনের মাধ্যমে হয়, আর গ্যামিট মানে হচ্ছে জনন কোষ। দুটো গ্যামিট, একটি মেল গ্যামিট আর একটি হচ্ছে ফিমেল গ্যামিট। আমরা স্বাভাবিকভাবে এতটুকুই পড়ে আসছি নিচের ক্লাসে, মানে ক্লাস 10, যা SSC পরীক্ষার্থী হিসেবে আমরা যখন লেখাপড়া করেছিলাম নবম দশম শ্রেণীর বইয়ে, ওই যৌন প্রজনন বলতে নিষেধ থেকে শুরু করে আমরা পড়ে আসছি। তারও আগে যে কিছু বিষয় আদি থেকে থাকে সেগুলি সম্পর্কে আমাদের ধারণা ছিল না। এখন বিশদে একটু সেন্স দিতে গিয়ে, আইডিয়া দিতে গিয়ে, জ্ঞান দিতে গিয়ে আমাদেরকে আর একটু আগে ভাগেই পড়তে হচ্ছে, আর একটু অ্যাডভান্স লেভেলে পড়তে হচ্ছে। গ্যামিটটা আসলে কোথায় তৈরি হয় সেই বিষয়গুলো হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে, যদিও পরীক্ষায় লিখতে হলে তোমাদেরকে এত ডিটেলস লিখতে হবে না, প্রশ্নটা কি এখন একটু কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে। যাই হোক, প্রথম ক্লাসে আমরা পরাগ রেণুর পরিস্ফুটনটা পড়েছিলাম, পরাগ রেণুর পরিস্ফুটন এবং গঠনটাও ছিল। আজকে দেখব আমরা পুং গ্যামিটোফাইটের বিকাশ। গ্যামিটোফাইট, গ্যামিট মানে জনকোষ, ফাইট কথাটা উদ্ভিদ অর্থে, পুং গ্যামিটোফাইট অর্থাৎ উদ্ভিদের এমন একটি অবস্থা যেখানে মূলত পুং গ্যামিট অর্থাৎ মেল গ্যামিটটা প্রডিউস হবে, মেল গ্যামিটটা তৈরি হবে। ওই যে পুং জনন স্তবক বা অ্যান্ড্রোশিয়াম যেটা বলেছিলাম, সেখানে যেতে পুং কেশর, পুং কেশরেই মূলত কি হয় এই বিষয়গুলো সংগঠিত হয়ে থাকে, পরাগের ডেভেলপমেন্ট, তারপরে সেখান থেকে পুং গ্যামিটোফাইটের বিকাশ। যাক, পরাগরেণু এটা অবশ্যই হ্যাপ্লয়েড, এন দ্বারা হ্যাপ্লয়েড বোঝানো হচ্ছে, হ্যাপ্লয়েড হচ্ছে এক সেট ক্রোমোজোম, এক প্রস্থ ক্রোমোজোম। পরাগরেণু হলো পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ, পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ অর্থাৎ পরাগরেণু থেকে শুরু, পুং গ্যামিটোফাইটের যে কথা আমরা বলছি সেটা পরাগরেণু থেকেই শুরু। পরাগরেণু হলো পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ, পরাগরেণু নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে, লক্ষ্য করবা, দুটি অসম নিউক্লিয়াস গঠন করে, বড়টিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস, রিপ্রোডাক্টিভ নিউক্লিয়াস, জেনারেটিভ নিউক্লিয়াস, জেরাম নিউক্লিয়াস। পরাগধানীর প্রাচীর ফেটে গেলে, পরাগধানী হচ্ছে এন্থার, যেটা পুং জনন স্তবকের পুং ক্যাশরে থাকে, সাধারণত এই ডিনিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয়ে আসে, কোত্থেকে, পরাগধানী থেকে। পরাগরেণুটা কোত্থেকে বের হয়ে আসে, পরাগধানী থেকে। আমরা গত ক্লাসে পড়েছিলাম পরাগরেণুর ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন এবং গঠন, যৌন প্রজনন পড়তে গিয়ে মনে রাখবো যৌন প্রজনন এখন শেষ হয়নি, মাত্র এক একটা অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আরেকবার বলছি, গত ক্লাসে আমরা পরাগরেণুর পরিস্ফুটন পড়েছি, গঠন পড়েছি। এই পরাগরেণু কোন অবস্থায় গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, এটা প্রজাতি টু প্রজাতি ভেরি করতে পারে, এবং পতিত হওয়ার পর
সেখানে বেসিক্যালি পুং গ্যামেটোফাইটের আবির্ভাবটা ঘটে থাকে। যা পরাগরেণুর পরিস্ফুটন যেহেতু করেছি, পুং গ্যামেটোফাইটের বিকাশ করতে গিয়ে সেই পরাগরেণু থেকে আমরা শুরু করতে পারছি। পরাগরেণু সাপ্লায়ার, পরাগরেণু হলো পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস গঠন করে, বড়টিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। পরাগধানীর প্রাচীর ফেটে গেলে সাধারণত এই দ্বি নিউক্লিয়াস অবস্থায়, অর্থাৎ পরাগরেণুর অভ্যন্তরে এখন দুটি নিউক্লিয়াস, পরাগরেণুটা বেরিয়ে আসে এবং পরাগায়ন সংঘটিত হয়। এটা বাহকের মাধ্যমে সংঘটিত হবে। উদ্ভিদে পরাগায়নের কারণে কোনো তরল পদার্থ ছাড়াই নিষিক্তকরণ সম্ভব হয়। কেন? গর্ভমুণ্ডে যখন পতিত হয়, গর্ভমুণ্ডে একটা জলীয় পদার্থ থেকে থাকে। যাক, এরপর দেখো বেসিক্যালি এই বিষয়টা আমি এখানে সেট আপ দিয়েছি, এটা আরো বিভিন্ন জায়গায় সেট আপ দেওয়া যেত। পরাগরেণু, এইটি হলো কি পরাগরেণু। তারপর খ থেকে গ দেখো, পুং গ্যামেটোফাইট সৃষ্টির বিভিন্ন ধাপ, এই খ এবং গ। গ হচ্ছে পুং গ্যামেটোফাইট, এই টোটাল স্ট্রাকচারটাই পুং গ্যামেটোফাইট। এই যে এইরকম এখান থেকে, এই যে এইখান থেকে, এটা পরাগরেণু, এখান থেকে এই ক, পরাগরেণু থেকে খ এই অবস্থা, গ এই অবস্থা, ঘ তে এসে এই অবস্থা, এটি হলো পুং গ্যামেটোফাইট। এই ধরনের পরিণত অবস্থা কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে আমরা পাচ্ছি, সেই বিষয়টুকুই আমরা ডিসকাস করছি। আশা করি বুঝতে পেরেছ। এই সেই পরাগরেণু, এটি দুটি আবরণ, যেটা এই যে স্পাইনাস, এটা হচ্ছে বাহিরের আবরণ, তার ভেতরে একটা স্মুথ আবরণ আছে। বাহিরের আবরণে এই কাটা কাটা থাকে, আবার কিছু রন্ধ্র থাকে, এই যে ছিদ্রপথ, এই যে এইগুলো জাম্পোর বলা হয়, এগুলোকে জাম্পোর বলা হয়। খেয়াল করো, এটি হলো পরাগরেণু। এই এখন এই স্লাইডটা নিয়ে আমি যে কথাগুলো বলবো, এগুলো বুঝতে পারলে আজকের লেকচারটা টোটালি বুঝতে পারবা। আরেকবার বলছি, উদ্ভিদের যৌন প্রজনন পড়ছি লেসন ওয়ানে, পরাগরেণুর ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে এইটা পরাগরেণু, এইটা সৃষ্টি হলো, এটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা লেসন ওয়ানে পড়েছি, এবং এটার গঠনটাও আসলে আমি বলেছি, কেন আর একটু বলছি আর কি। প্রথম লেসনটা খেয়াল করবা, এই ক্ষতে আসছে দুই নিউক্লিয়াস, এই দেখো এই একটি নিউক্লিয়াস, এই দুটি নিউক্লিয়াস, এটা কিন্তু এর ভিতরে ছিল দুই নিউক্লিয়াস। এই দুই নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় পরাগধানীর প্রাচীর ফেটে পরাগায়নটা সম্পন্ন হয়। ছোট্টটিকে বলা হয় কি, এই এটি হলো জেনারেটিভ নিউক্লিয়াস, এটি হলো টিউব নিউক্লিয়াস। ধারণাটা পর আরো ক্লিয়ার করে পাবা। যখন পরাগায়ন হলো, এই যে এই রন্ধ্রটা, এই যে এটা এটা হলো এই যে কোনো একটি রন্ধ্র, এটি এটি বা এটি, এরকম একটি রন্ধ্র দিয়ে ভেতরের প্রাচীর হচ্ছে যে এটা, এটা হচ্ছে বাহিরের প্রাচীর, এটা ভেতরের প্রাচীর, ত্বক আর কি, এটা বহিঃত্বক, একটা এক সাইন বলা হয়, এটা হলো ইনসাইন, অন্তত্বক। আশা করি বুঝতে পেরেছো। এটি হলো জাম্পোর রেণুরন্ধ্র বা জনন ছিদ্র। এই অন্তত্বকটি অর্থাৎ ইনসাইন এই জাম্পোর দিয়ে বেরিয়ে আসে। কখন কিভাবে বেরিয়ে আসে? যখন পরাগায়ন হয়, সেখানে পুষ্টি মাধ্যম থাকে, জলীয় মাধ্যম থাকে, পুষ্টি মাধ্যম থাকে, সেখান থেকে কার্বোহাইড্রেট জাতীয় উপাদান, শর্করা জাতীয় উপাদান, সেটা গ্রহণ করে এই যে ভেতরের ত্বকটি নালিকা আকারে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে সেটা মূলত ওই যে গর্ভমুণ্ড যখন পড়ে, তখন গর্ভদণ্ডের ভেতর দিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। টার্গেট হলো মাইক্রোপাইল বা ডিম্বক্রন্ধ্রের দিকে যাওয়া। যাক, ক্রমান্বয়ে যখন বেরিয়ে আসে, তখন এই যে দেখো এই এইটি হলো এই নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস, এই যে টিউব, এই টিউবের একটি নিউক্লিয়াস। পেছনেরটা হচ্ছে যে এটা, এটি জেনারেটিভ নিউক্লিয়াস। বাই দিস টাইম এটা যখন বড় হতে থাকে, তখন সেটি আবার মাইটোসিস প্রক্রিয়া দুই ভাগে বিভক্ত হয়, দুটি শুক্রাণু তৈরি করে। কটি শুক্রাণু তৈরি করে? দুটি শুক্রাণু। খেয়াল করো, এটি হলো পুং গ্যামেটোফাইট। মনে করতে পারো যে পরাগরেণু বা এই যে টিউব বা টিউব এবং টিউব নিউক্লিয়াস এবং এই যে গ্যামেট, টোটাল টোটাল স্ট্রাকচারটা, এটি হলো পুং গ্যামেটোফাইট। আশা করি বুঝছো আমি সামনের দিকে আগায়। দেখো, পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্প্রিকেশনের গর্ভমুণ্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয়, অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পেয়ে জাম্পোর দিয়ে নালিকার আকারে বাড়তে থাকে। এ নালিকাকে বলা হয় পোলেন টিউব, পরাগ নালিকা আর কি, বা পরাগ নালিকা বলে। পরাগ নালিকার ভেতরে নালিকা নিউক্লিয়াস এবং পরে জন নিউক্লিয়াস প্রবেশ করে। আগে আগে থাকে টিউব নিউক্লিয়াসটা, পেছনে পেছনে থাকে জন নিউক্লিয়াসটা। নালিকাটি গর্ভদণ্ডের ভেতর ক্রমশ বাড়তে থাকে এবং গর্ভাশয়ের ভেতরে ডিম্বক্রন্ধ্র পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ যে মাইক্রোপাইল। ইতোমধ্যে জন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে
দুটি পুংগ্যামিট বা শুক্রাণু সৃষ্টি করে। এই মোটামুটি গঠনটা হয়ে গেল। খেয়াল করো তাহলে যে পরাগরেণু, তার সাথে যে টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস এবং রিপ্রোডাক্টিভ বা জেনারেটিভ নিউক্লিয়াস, পরাগ নালিকা যেটা পলনচিউব, পুংগ্যামিট দুটি শুক্রাণু হলো, এগুলোর সমন্বয়ে গঠিত হলো পুংগ্যামিটোফাইট, যা অত্যন্ত ক্ষুদ্র এবং স্পোরোফাইটের উপর নির্ভরশীল। যাক, স্পোরোফাইটের বিষয়টা ভিন্নভাবে দিব। স্পোরোফাইট হলো উদ্ভিদটাই হলো স্পোরোফাইট। যাই হোক, আমি আশা করি বোঝাতে পেরেছি গ্যামিটোফাইটের বিকাশটা কিভাবে হচ্ছে। যৌন প্রজনন সম্পর্কে বিবরণ দাও, এইভাবে কোনো প্রশ্ন হবে না, প্রশ্নটা হবে খণ্ডে বিখণ্ডে। যেমন অর্থাৎ পরাগরেণুর পরিস্ফুটনটা লিখো বা পরাগরেণুর গঠন লিখো, কিংবা পুংগ্যামিটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন সম্পর্কে লিখো, কিংবা ডিম্বকের গঠন লিখো বা ডিম্বকের চিত্রকে চিহ্নিত করো, কিংবা এইভাবে প্রশ্ন হতে পারে এই স্টিগ্যামিটোফাইটের বিকাশ লিখো, কিংবা এরকম প্রশ্ন হতে পারে নিষেক প্রক্রিয়ার বর্ণনা দাও। টোটালটা পড়তে হবে, সেকেন্ড ইয়ারের জন্য বলছি, সিলেবাস যেহেতু কমিয়েছে এই অধ্যায় কিন্তু প্রশ্ন পাবে এবং লিখবে। প্রশ্নগুলো সহজ, যে অধ্যায়গুলো আছে ফার্স্ট পেপারে সিলেবাসে তোমাদের নতুন করে যেটা দিয়েছে শর্ট সিলেবাস, কনসাইজ সিলেবাস, সেখানে এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ এবং নম্বর কিন্তু কাটা যাবে না, নম্বর কাটা যাবে না, ফুল মার্কসই পাওয়া যাবে। ভালো করে পড়বে কোনটি পুংগ্যামিটোফাইটের বিকাশ, কোনটি স্টিগ্যামিটোফাইটের বিকাশ, কোনটি পরাগরেণুর বিকাশ বা পরিস্ফুটন, তারপর নিষেক কোনটা, ডিম্বকের গঠন কোনটা, এগুলো ভালো করে পড়ে যাওয়া যাক। এইখানেই আমি আশা করি বুঝাতে পেরেছি পুংগ্যামিটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন। ডিম্বকের পরিস্ফুটনটা দেখো এত বিষয় কেন পড়তে হচ্ছে, ওই যে আগে যেটা পড়লাম সেখানে আমরা দেখলাম কি সৃষ্টি হলো, গ্যামিট, কি গ্যামিট, মেল গ্যামিট, অর্থাৎ পুরুষ জননকোষ সৃষ্টি হলো। পুরুষ জননকোষ সৃষ্টি হতে হলে কি হচ্ছে, পুংগ্যামিটোফাইটের ডেভেলপমেন্ট হতে হচ্ছে। পুংগ্যামিটোফাইটটা কোত্থেকে আসছে, পরাগরেণু থেকে আসছে, তাহলে পরাগরেণুর একটা ডেভেলপমেন্টের ব্যাপার আছে, এগুলো ধীরে ধীরে আমাদেরকে শেখাচ্ছে আর কি, আমি জানলাম আর কি। ডিম্বকের পরিস্ফুটনটা কেন জানবো, এর ভিতরে এমব্রায়োনিক স্যাক তৈরি হবে, সেই এমব্রায়োনিক স্যাকের মধ্যে কি থাকবে, ডিম, ডিম, ডিম্বাণু যেটাকে বলছি, ফিমেল গ্যামিট, এটি থাকবে। আচ্ছা যাই হোক, ডিম্বকের পরিস্ফুটনটা দেখো কি হলো, ডিম্বক হলো ডিম্বাশয়ের অভ্যন্তরস্থ, ডিম্বক হলো ডিম্বাশয়ের অভ্যন্তরস্থ একটি অংশ যা মাতৃ জননকোষ সৃষ্টি করে এবং নিষেকের পর বীজে পরিণত হয়। ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ের ভেতরে অমরাহতে। প্রথমে অমরাতে একটি ছোট্ট স্ফীত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়, স্ফীত অঞ্চলটি ক্রমে ডিম্বকে পরিণত হয়। এটি একটি ডিম্বকের চিত্র, ডিম্বক, ডিম নয়, খেয়াল করো, নট ডিম, ডিম্বক। ডিম্বকের ইংলিশ শব্দ হচ্ছে অভিউল, ও ভি ইউ এল ই, আর ডিমের ক্ষেত্রে হচ্ছে এগ আর ওভাম। যাই হোক, প্রথম পর্যায়ে ডিম্বকের টিস্যুকে মূলত দুটি ভাগে চিহ্নিত করা যায়, চারপাশের আবরণ টিস্যু, এই যে চারপাশের আবরণ টিস্যু, যাই হোক, এরপরে কি, এবং মাঝের নিউসেলাস টিস্যু, এই হচ্ছে নিউসেলাস ভ্রূণ পোষক টিস্যু। ভ্রূণ পোষক মানে কি, ভ্রূণের খাবারের যোগান দেবে, ভ্রূণ পোষক টিস্যু। ভ্রূণটা আসবে কোত্থেকে, এই যে ডিম, ডিম্বাণু, যেটাকে ফিমেল গ্যামিট বলছি, এটার সাথে, এর আগে যে আমরা পড়লাম ওই যে গ্যামিট সৃষ্টি হলো পুংগ্যামিটোফাইটের অভ্যন্তরে, এই পুংগ্যামিটোফাইটের অভ্যন্তরে সৃষ্টি হওয়া দুটি শুক্রাণুর একটি এই ডিমের সাথে মিলিত হয়ে এমব্রায়ো গঠন করবে, আরেকটি শুক্রাণু এটার সাথে মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ত্রিমিলন, যেটা আর কি শস্য এন্ড স্পার্ম গঠন করবে। যাই হোক, এই কথাগুলো আরো লম্বা কথা আছে, পরে বলবো, এখন বলতে গেলে গুলিয়ে যাবে। প্রথম পর্যায়ে ডিম্বকের টিস্যুকে মূলত দুটি ভাগে চিহ্নিত করা যায়, চারপাশের আবরণ টিস্যু এবং মাঝে নিউসেলাস টিস্যু, এটা হলো নিউসেলাস, তাকে ঘিরে চারপাশে যে টিস্যুগুলো আছে এটা হলো আবরণ টিস্যু। পরবর্তী পরীক্ষায় প্রশ্ন হয় নিউসেলাস টিস্যু কি, ভ্রূণ পোষক টিস্যু, খেয়াল করবা ভ্রূণের ভবিষ্যৎ খাবার এখানে সঞ্চিত থাকে। পরবর্তী পর্যায়ে বাইরের আবরণটির নিচে আরেকটি আবরণ তৈরি হয়, বাইরের আবরণটি বহিঃত্বক, ভেতরটি অন্ততক, এখানে খেয়াল করে এখানে থাকার কথা। এই যেটি হচ্ছে বহিঃত্বক, এটা হচ্ছে অন্ততক, একটি হচ্ছে টিস্টা, একটি হচ্ছে ট্যাগম্যান, ইংলিশে জানার দরকার নেই, তুমি বাংলায় জানো, এটা হচ্ছে বহিঃত্বক, এটা হচ্ছে অন্ততক ডিম্বক। দেখো এখানে কিন্তু ত্বকগুলো এখানে এসে মিলে না, এখানে একটা স্পেস আছে, আসলে ওই যে এর আগে আমরা পড়লাম পরাগনালিকা, সেই পরাগনালিকা গর্ভদণ্ডের ভেতর দিয়ে এইখানে চলে আসবে, এখানে চলে এসে এইখানের ভেতরে শুক্রাণু নিক্ষেপ করবে, একটি শুক্রাণু ডিমের সাথে মিলবে, একটি শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলবে। আমরা স্টিগ্যামিটোফাইটের বিকাশ পড়ছি না, আমরা পড়ছি ডিম্বকের বিকাশ বা পরিস্ফুটন। স্টিগ্যামিটোফাইটের বিকাশটা পরে পড়বো, আসলে এই কি হলো স্টিগ্যামিটোফাইট, এই যে গঠনটা দেখছি এটা কিভাবে সৃষ্টি হচ্ছে ডিম্বকের ভিতরে, সেটাও একটি প্রশ্ন, সেটা আলাদাভাবে লেসন থ্রিতে আমি আশা করছি, লেসন থ্রি অথবা ফোর, থ্রিতে মনে হয় দিতে পারবো না, থ্রিতে হচ্ছে ডিম্বকের গঠন এবং
প্রকারভেদটা পড়াবো, এখন ডিম্বকের পরিস্ফুটনটা পড়াচ্ছি, অমরাহতে তৈরি হয়। দেখো কি হলো, ডিম্বক হলো ডিম্বাশয়ের অভ্যন্তরস্থ একটি অংশ যা মাতৃজননকে সৃষ্টি করে এবং নিষেকের পর বীজে পরিণত হয়। ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ের ভেতরে অমরাহতে, অমরাকে ডিম্বক উৎপাদনকারী কলা প্লাসেন্টা। প্রথমে অমরাতে একটি ছোট স্ফীত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়। স্ফীত অঞ্চলটি ক্রমে ডিম্বকে পরিণত হয়। প্রথম পর্যায়ে ডিম্বকের টিস্যুকে মূলত দুটি ভাগে চিহ্নিত করা যায়, চারপাশের আবরণ টিস্যু এবং মাঝে নিউসেলাস টিস্যু। পরবর্তী পর্যায়ে বাইরের আবরণটির নিচে আরেকটি আবরণ তৈরি হয়। বাইরের আবরণটি বহিতক এবং ভেতরটি অন্ততক হিসেবে পরিচিত। নেক্সটে আসো, ডিম্বকের অগ্রভাগে এই যে এটার কথা বলছে, নিউসেলাসের কি বলছে দেখো, একটু অংশ অনাবৃত থাকে। এই যে এটা নিউসেলাস, এই যে এটা নিউসেলাস, এই যে একটু অংশ অনাবৃত থাকে, কারণ ত্বক এই অংশকে আবৃত করে না। এটি একটি ছিদ্রপথ বিশেষ যাকে মাইক্রোপাইল বা ডিম্বক্রন্ধ্র বলা হয়। ডিম্বক্রন্ধ্রের কাছাকাছি নিউসেলাস টিস্যুতে একটি কোষ আকারে বড় হয়। এই যে এখানেই এটা, এই তিনটা না, এটি একটা। ডিম্বক্রন্ধ্রের কাছাকাছি নিউসেলাস টিস্যুতে একটি কোষ আকারে বড় হয়। এর নিউক্লিয়াসটিও আকারে অপেক্ষাকৃত বড় থাকে এবং কোষটি ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। এই কোষকে বলা হয় প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ। আচ্ছা, আর্কিস্পোরিয়াল কোষটি বিভক্ত হয়ে একটি দেয়াল কোষ এবং একটি প্রাথমিক জনন কোষ সৃষ্টি করতে পারে, প্রাইমারি স্পোরোজেনাস সেল, অথবা সরাসরি স্টিরেনো মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে বা কাজ করে থাকে। ডিপ্লয়েড স্টিরেনো মাতৃকোষটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি হ্যাপ্লয়েড স্টিরেনো তৈরি করে। চারটি স্টিরেনোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই তিনটি নষ্ট হয়ে যায় এবং একটি কার্যকর হয়। যাক, এই এই টোটাল গঠনটা হচ্ছে ডিম্বক, এই টোটাল গঠনটা হচ্ছে ডিম্বক। আমার এই এটা আসলে পড়ানোর দরকার ছিল, তারপর একটু করে দিয়েছি আর কি। এই ডিম্বকের গঠন, ডিম্বকটা তৈরি হলো, এখানকার কিছু কথা স্টিগমেটোফাইটের বিকাশের মধ্যে পড়ে, তো যাই হোক এটাই ডিম্বকের গঠন। পরের ক্লাসে এই এমব্রায়োনিক স্যাকটা কিভাবে গঠিত হলো সেটা আমি পড়াবো। যাক, আশা করি বুঝতে পেরেছো। এটা আরেকবার দেখালাম, এই যে এটাই হলো পরাগরেণু, ধাপে ধাপে ক খ গ ঘ কিভাবে আসছে আগে বলেছি, আর বলতে চাই না, এখানে শেষ করবো। শেষ করার আগে বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ডিম্বকের ছবিটা আরেকবার দিলাম, পরিণীমা কোনটাকে, ডিম্বক মূল, ভ্রূণ সেল, ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস, এটা হচ্ছে অ্যান্টিপোডাল সেল, সেকেন্ডারি নিউক্লিয়াস, এমব্রায়োনিক স্যাক, এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে সিনার্জিক বা সহকারী কোষ, এটা আগেই বলেছি বহিতক অন্ততক, এটা জামপোর এবং ডিম্বকের নাভি, এটা ডিম্বকের নাড়ি হচ্ছে এটা। এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। একটি হোমওয়ার্ক, হোম গেমিটোফাইটের বিকাশ লিখো। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।